শহর বর্ধমানকে যানজটমুক্ত করতে রাস্তায় নামলেন জেলা প্রশাসন ও বিধায়ক। মূলত এদিন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনা শিশেন, বিধায়ক খোকন দাস, পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ও অন্যান্য কাউন্সিলরের উপস্থিতিতে কার্জন গেট থেকে শুরু করে রাজবাটি উত্তর ফটক পর্যন্ত যানজটমুক্ত করতেই এদিনের এই উদ্যোগ। এদিন পুলিশ প্রশাসন, প্রশাসনিক আধিকারিক ও বিধায়ককে দেখা যায় রাস্তার পাশে ফুটপাত দখল করে ব্যবসায়ীদের করা ভাষায় ফুটপাত ছেড়ে ব্যবসা করার কথা বলা হয়। বিধায়ক খোকন দাস জানান, শহর বর্ধমানের মূল কেন্দ্র বলতে কার্জন গেট ও বিসি রোড, বড়বাজার এইসব এলাকা বোঝায়। সুতরাং এই রাস্তার মূল কেন্দ্রেই রাস্তার দুই পাশে যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে তাতে করে যানজট সৃষ্টি হচ্ছে ক্রমশই। তিনি এও বলেন, ইতিমধ্যে ফুটপাত হকারদের হকার মার্কেট করা হয়েছে, কিন্তু মার্কেটের ভেতরে অন্যদের গোডাউন ভাড়া দিয়ে রাস্তা দখল করে ব্যবসা করছে। এছাড়া শহর বর্ধমানে টোটো ইকোরিকশা বৃদ্ধি পেয়েছে কয়েক হাজার, তার ফলে শহরের যানজট আরও বাড়ছে। তাই হকাররা ব্যবসা করুক কিন্তু রাস্তা ছেড়ে, এবং টোটো দৌরাত্ম্য যাতে কম হয় সেই নজর রেখে এই অভিযান। আর এই অভিযান অব্যাহত থাকবে প্রতিদিনই। যদি কেউ প্রশাসনের আইনকে অমান্য করে তাদের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন বিধায়ক। শুধু হকার উচ্ছেদ নয়, রাস্তায় অবৈধভাবে তৈরি রাজনৈতিক দলের কার্যালয় থাকলে তাও সরিয়ে ফেলতে হবে, এমনই জানালেন বিধায়ক খোকন দাস। আমরা কদিন ধরেই আমাদের জেলা শাসক মহাশয়ের দপ্তরে আমরা মিটিং করেছিলাম। সেখানে আমাদের বর্ধমান শহরের 35 জন কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের সম্মানীয় এসপি সাহেব সমেত আমরা সবাই মিলে আলোচনায় বসে ঠিক করেছি যে কর্জন গেট থেকে উত্তর ফটক এবং স্টেশন থেকে আমাদের তেঁতুলতলা বাজার হয়ে কোষবাগান হয়ে যেসব দোকানদাররা, যারা হকাররা মিউনিসিপ্যালিটির রাস্তার ওপর, যেখানে আমাদের পিচ করা রাস্তা, সেই রাস্তার ওপর যারা ব্যবসা করছেন তাদের রাস্তা থেকে সরে গিয়ে ব্যবসা করতে হবে। আমরা কোনো হকার বিরোধী না, আমরা কোনো হকারকে তুলতে চাইছি না, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির পিচের জায়গার মধ্যে যারা আছেন তাদের জায়গা খালি করতে হবে। এবং যারা বড় বড় হাই ড্রেনের ওপর, এই বিসি রোডের ওপর, এই হাই ড্রেনের ওপর যারা দোকান করে বসে আছেন, বর্ষাকাল আসছে, বৃষ্টি শুরু হবে, যারা হাই ড্রেনে বসে আছেন সেই দোকানগুলোকে সরিয়ে আমাদের হাই ড্রেন পরিষ্কার করতে হবে। এটা আমরা এক মাস ধরে আমরা এই অভিযান আমরা করব। আজকে আমরা কর্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমাদের সমস্ত কাউন্সিলররা, জেলা শাসক মহাশয়, এসডিও সাহেব, আমাদের চেয়ারম্যান রয়েছেন, আমাদের এসপি সাহেব রয়েছেন, সবাই মিলে আমরা মানুষকে বোঝাতে এসেছি যে তোমরা কাল থেকে আমাদের মিউনিসিপ্যালিটির জায়গা ছেড়ে দাও। কারণ হচ্ছে গাড়ি ঘোড়া বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর যে যার দোকানদাররা তার নিজের দোকানটাকে গোডাউন করেছে আর মিউনিসিপ্যালিটির জায়গায় চালা তুলে সেটাকে দোকান তৈরি করেছে, এইগুলো সবাইকে ভাঙতে হবে। এবং আজ থেকে আমাদের টোটো নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প শুরু হয়ে গেছে। আজকে 23-24 দুটো ওয়ার্ডে ক্যাম্প হচ্ছে, কারা মিউনিসিপ্যালিটির কারা টোটো চালায়। কোনো ভাড়া লোকের টোটো চালালে হবে না, যে টোটো চালাবে তাকে নিজের মালিক হতে হবে, তাকেই আমরা পৌরসভায় চলার অনুমতি দেব। এবং পঞ্চায়েতের কোনো টোটো বর্ধমান শহরে ঢুকতে পারবে না, শুধু ব্যতিক্রম যারা রুগী নিয়ে আসবে, যারা হসপিটাল বিভিন্ন নার্সিংহোমে নিয়ে আসবে তারাই বর্ধমান শহরে ঢুকতে পারবে। কারণ যানজটে বর্ধমানে কোনো গাড়ি ঘোড়া চলছে না, একটা 20 ফুটের বিসি রোডের রাস্তা 4 ফুটের গাড়ি যাচ্ছে না, 4 চাকা যাচ্ছে না। এটাকে আমরা এবার নেমেছি। আমরা চাই সবাই যারা রাস্তা দখল করে বসে আছে তারা, আমরা আজকে ঘোরার পর তারা রাস্তা পরিষ্কার করে দিক, তারা পিছনে সরে ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কোনো আমরা হকারদের সরাতে চাইছি না, কিন্তু মিউনিসিপ্যালিটির জায়গা ছেড়ে তাকে ব্যবসা করতে হবে। কারণ মিউনিসিপ্যালিটি পিচের রাস্তা, তখন তো তার জায়গা ছিল না, সে পিচের রাস্তায় দোকান করে বসেছে। পিচের রাস্তা না সরালে যানজট সমস্যা হচ্ছে, মানুষ চলাফেরা করতে পারছে না। যারা বর্ধমান শহরের 20 মিনিটে স্টেশনে পৌঁছানোর কথা তারা এখন 1 ঘন্টায় স্টেশনে পৌঁছাতে পারে না। এই অভিযান আমরা করব। আমরা চাই বর্ধমান শহরের মানুষ চাইছেন যানমুক্ত পরিবেশে বর্ধমান শহরকে, আমরা সেটা প্রশাসন সহ, পৌরসভা সহ, আমি বিধায়ক সহ, আমরা সবাই মিলে চেষ্টা করছি। ওদেরকে বলা কি আপনারা রাস্তাটা ছাড়ুন, কি বলছে, আশা করছি কমপ্লাই করবে, কেউ তো অবজেকশন দিচ্ছে না। এই অভিযান কি কন্টিনিউ চলবে? একদম, আমরা মিউনিসিপ্যালিটি কেও বলা হচ্ছে কি ওনারা এন্ড থেকেও একটা চিঠি করো, আমরা প্রত্যেক দোকান অ্যাসোসিয়েশনকে করে দেবেন কি যাদের দোকান রয়েছে সেটা রাস্তার উপর না সব বসাতে। ব্যাকিং সবসময় আমরা করতেই আছি। ইনফ্যাক্ট আমাদের মিটিংও হয়েছিল, সবাই সাথে ডিএম ম্যাডাম ছিল, আমাদের সবাই কাউন্সিলর ছিল, তো আমরা বেসিক্যালি সাথে আছি। অনেক জায়গায় জায়গায় যেটা আছে লোকদেরকে বলে, ট্রেনের উপরে যেটা আছে, যেখানে জায়গায় কনস্ট্রাকশন হয়ে গেছে, আমরা দেখা হয়েছে, সেদেরকে বলা হয়েছে নিজে নিজে সরে যাওয়ার জন্য। আমরা কোনো কাউর অ্যাগেনস্ট না বা ওরকম কোনো অ্যাসেচ আমরা ইয়ে না কি কাউরই ইউনো
ভেঙে দেওয়া হবে বা ওরকম না। আমরা চাচ্ছি কি যেটা দোকানে আলাদা আলাদা স্ট্রাকচার করে নিজের দোকান আছে, দোকান ছেড়ে দোকানকে গোডাউন বানিয়ে সামনে বসে যাওয়া, তো ওটা আমাদেরকে বলে বলে সবাই গিয়ে দেখা হচ্ছে। তো নেক্সট স্যাটারডেও আমরা আপনারা ময়দানে নেমেছেন, তার সত্ত্বেও কিন্তু কোনো ঘোরা হচ্ছে না, এবারে কি হবে মনে হচ্ছে? দেখা যাক, আমি দেখা যাক। দেখুন, প্রশাসনকে সাধুবাদ জানাই। এর আগে আমরা অনেকবারই বলেছি, আমরা যে ব্যবসায়ী সংগঠন, দোকানদার সংগঠন চালাই পূর্ব বর্ধমান চেম্বার ট্রেডার্সের তরফ থেকে, অনেক সময় দোকানের মুখ গার্ড হয়ে যায়, দোকানের নামটা শুধু দেখা যায় না, আর বিশেষ করে দোকান পর্যন্ত পৌঁছাতেও মানুষ অসুবিধা হয়। এ ব্যাপারে প্রশাসনের যেটা আজকে স্টেপ, সে ব্যাপারে সাধুবাদ এই কারণে জানাচ্ছি, কারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, মানুষ আরও ভাবে সচল হবে, বর্ধমান শহর আরও সচল হবে। কিন্তু আমার এর সঙ্গে আরেকটা প্রশাসনকে অনুরোধ আছে, যদি ফুটপাতের উপর সব হকাররা উঠেই যায়, তাহলে ওদের যে ডালা আছে 3 ফুট 4 ফুটের, ফুটপাত তো 4.5 থেকে 5 ফুটের, তাহলে দোকান খুলতেও পারবে না আর ফুটপাত দিয়ে মানুষ যেতেও পারবে না। এ ব্যাপারে আবার দৃষ্টি আকর্ষণ করি প্রশাসন, ডিএম ম্যাডামের, তার সঙ্গে আমাদের বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন এই ফুটপাতের যে ব্যাপারটা আছে সেটাও দেখা হয়, যেন দোকানদার দোকান খুলতে পারে আর তার সঙ্গে মানুষ যেন ফুটপাতে যাতায়াত করতে পারে, আর হকারদেরও ব্যবসা যেন সঠিক থাকে। সে ব্যাপারে একটাই অনুরোধ, যে ব্যাপারে প্রশাসন করছে এটা যেন সর্বসময় থাকে, বিশ্বর যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাওয়া যায়, যেন আগে যারা একটা নিয়ম দেখেছি, এরকম শুনে এসেছি কার্জেন গেট থেকে আর দাঁড়ালে ঘড়ি পর্যন্ত আপনার বড়বাজারে ঘড়ি দেখা যায়।